ইহরাম পরা এক জিনিস, ইহরাম বাঁধা এক জিনিস। যেমন নিয়াত বাঁধা বলেন, বুকে জোড় হাত বেঁধেন নিয়াত করে আল্লাহকে সন্তুষ্টির জন্য, যেমন নিয়াত বুকে যেমন কল্পনা করেন অন্য নিবাদতের ক্ষেত্রে, ঠিক এটা হলো নিয়াত বাঁধা। এটা যখন বিমানে ঘোষণা হবে যে আমরা মিকাত অতিক্রম করছি, তখন আপনাকে নিয়াত করতে হবে। আর ইহরাম পড়বেন, আপনি বাড়ি থেকেও পড়তে পারেন, বিমানবন্দরে পড়তে পারেন। আপনি পড়ার নিয়াত বাঁধা এক নয়, লাভবাহিক ওখান থেকে শুরু হবে, ইয়ালামলাম থেকে সেখান থেকে আপনি নিয়াত করবেন। এটাই হলো মূল জিনিস। এর আগে দুই রাকাত সালাত পড়া, লাভবাহিক আল্লাহুম্মা লাভবাহিক, লাভবাহিক লা শারীক লাক লাভবাহিক, এই সমস্ত কথা পড়া, তালবিয়া পড়তে হবে মিকাতে গিয়ে। কিন্তু জোর করে এখানে পড়াচ্ছে, জোরে জোরে বিমানে উঠা মাত্রই মোয়াল্লেম দাঁড়িয়ে খুব জোরে জোরে পড়ছে যে না, মিকাত না পাওয়া পর্যন্ত তালবিয়া পড়া যাবে না। আর একটা জিনিস স্মরণ করে দিই, সেটা হলো এই জন্য খুব জরুরি, বেদাত থেকে মুক্ত থাকার জন্য সবচেয়ে জরুরি হলো আগে খুঁজে বের করতে হবে কোন কাফেলা সঠিকভাবে হজ করায়। আপনি ওখানে গিয়ে পারবেন না, কাফেলা আপনার সাথে আছে, আপনি যত সহিভাবে হজ করতে চান আপনি পারবেন না। ওই ওই অবস্থাটা আমরা দেখে আসছি। আপনি যদি চাচ্ছেন সবাই একদিকে, যেমন জহর এবং আসর সালাত পুরো সফরটাই, মাগরেব এবং এশা, জহর এবং আসর সালাত, এই দুইটা সালাত জমা করে পড়তে হবে, এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, কসর করে পড়তে হবে। আপনার কাফেলায় 20 জন লোক আছে, আপনি একাই সুন্নাত মানবেন, 20 জন একবারে সালাত আদায় করছে আর আপনি আলাদা করে সালাত আদায় করবেন, এটা আপনি যেমন ইতস্তত বোধ হবে তেমনি তাদের সাথে আপনি পারবেন না। প্রথম শর্ত হলো যাদের সাথে হজ করতে যাবেন তা খুঁজে বের করা, কাফেলা সঠিক কিনা, সহি কাফেলা কিনা, এটা বের করা খুব জরুরি। যদি না বের করতে পারেন আপনি, তাহলে আপনি বিপাকে পড়ে যাবেন। যেমন বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই আপনি সালাত অবশ্যই কসর করবেন, একটা উদ্দেশ্য অন্তত, এই সুন্নাতকে হত্যা করার পরিকল্পনা বহুদিন আগে করেছে, বাস্তবায়িত হচ্ছে, মানে সফর অবস্থায় সালাত কসর করতে হবে, সালাত জমা করতে হবে, এই সুন্নাত জাল রাসুল রেখে গেছেন, এই বাংলাদেশের মানুষ ভুলেই গেছে সেটা। বাড়িতে যখনই বেরে হয়ে গেলেন তখনই আপনি জহর পড়ার সময় দুই রাকাত পড়বেন, আসর পড়ার সময় দুই রাকাত পড়বেন, জহর এবং আসর একসঙ্গে পড়বেন। শুধু মিনাতে থাকা অবস্থায় তিন দিন আপনি জহরের সময় জহর দুই রাকাত, আসরের সময় আসর দুই রাকাত, মাগরিবের সময় মাগরিবের সালাত, এশার সময় এশার দুই রাকাত সালাত আদায় করবেন শুধু। কিন্তু অন্য সময়গুলোতে আপনি জমা করে সালাত পড়বেন, জহর সালাত পড়বেন তা আসর তার সাথে বলে নেবেন, এক আজানে দুই একামতে পুরো সালাতটা আপনাকে এইভাবে আদায় করতে হবে, ফিরা পর্যন্ত, বাড়িতে ফিরা পর্যন্ত এইভাবে সালাত আদায় করতে হবে। বিশেষ করে আরাফার মাঠে জহর এবং আসর সালাত দুই ওয়াক্ত, এই সালাত দুইটা আপনাকে অবশ্যই অবশ্যই জমা করে এবং দুই দুই রাকাত করে চার রাকাত পড়তে হবে। হজ্জের আহকামগুলো আপনারা বই দেখে জেনে নিবেন, হজ ও উমরা বই আছে, গালেব স্যারের একটা বই, খুবই সংক্ষিপ্ত এবং অত্যন্ত দলিল সমৃদ্ধ বই একটি, সেগুলো সেটা আপনি কিনেছেন, সেটা আমার দেখা আছে। দুঃখের বিষয় হলো এই যে হজ ও উমরা, দুঃখের বিষয় হলো এই, অধিকাংশ মানুষ হজ করতে যায় ফিরে আসে শিরিক নিয়ে, যায় শিরিক নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন যেন হাজি ভাইদেরকে প্রথমত তাদের আকীদাকে যেন শুদ্ধ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বেদাত মুক্ত হয়ে তাদেরকে হজ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। হজের আরেকটা দিক, ওখানে গিয়ে তো আপনি ওয়াক্তের সুন্নাত গুলো পড়তে পারছেন না, এবার কি করবেন, দুইটা কাজ বেশি বেশি করবেন হারামে থাকা অবস্থায়। এক নম্বর হলো তওয়াফ আর দুই নম্বর হলো নফল সালাত, যত পারবেন শুধু নফল সালাত আদায় করবেন, দুই দুই রাকাত করে যত ইচ্ছা সে নফল সালাত পড়বেন। আর তওয়াফটা তার আগে, তওয়াফ যদি করতে পারেন, একদিনে 10টা তওয়াফ করেন আপনি, একদিনে 20 বার তওয়াফ করেন আপনি, কোনো আপত্তি নাই, তওয়াফ বেশি বেশি করবেন আর নফল সালাত বেশি বেশি আদায় করবেন। আর জমজমের পানি বেশি বেশি খাবেন, জমজমের পানির মধ্যে অনেক বরকত রয়েছে। তবে যদি মনে করেন যে এই এহরামের কাপড়টা জমজমের পানি দ্বারা ধুয়ে বাড়িতে নিয়ে এসে কবরে কাফন পরানোর সময় দিবেন, তাহলে হজ করতে আর যায়েন না, ওইভাবে পড়ে থাকেন আপনি, এই জমজমের পানির কোনো শক্তি নেই।
জমজমের পানি খেয়ে 2-4 ফোঁটা পানি মাথার উপর দিয়ে দিবেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাউ জমজম লিমা শুরিবালা, জমজমের পানি যে যে উদ্দেশ্যে খাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই উদ্দেশ্যে পূরণ করবেন। শেষ হাদিস হলো এই মর্মে যে সার্বিক কথার শেষ কথা হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহে লা ইয়াবাতুহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, হাজরে আসওয়াদকে আল্লাহর কসম করে বলছি, হাজরে আসওয়াদকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে উঠাবেন, ওয়ালাহু আইনান, দুইটা চোখ থাকে থাকবে, ইউবসিরু বিহিমা, দুইটা চোখ দ্বারা দেখবে সে। এটা হাজীদের জন্য সংকেত, দুইটা চোখ থাকবে, চোখ দ্বারা দেখবে, ওয়ালিসানুন ইয়ানতুকু বিহা, তার থাকবে একটা জিহ্বা, মুখ থাকবে, মুখ দিয়ে কথা বলবে, ওয়াইশহাদু লিমাসতালামা বি হাক্কিন, যে ব্যক্তি তাকে হক ভাবে হজ করতে গিয়ে তাকে চুম্বন করেছেন বা ইশারা করেছেন বা স্পর্শ করেছেন, তার পক্ষে আল্লাহর সামনে সাক্ষী দান করে। এটা হলো বড় সংকেত, যদি হারাম টাকা হয় হজ করতে যাচ্ছেন আপনি, সুদের টাকা যদি হয় হজ করছেন কালেও কবুল হবে না, আপনার টাকা আছে মাসে মাসে হজ করতে যাবেন আপনি, প্রত্যেক বছর যাবেন দাপট দেখাচ্ছেন, যে না হজ করতে গেলে অর্থটা অবশ্যই আপনাকে পবিত্র অর্থ হতে হবে, না হলে আপনি সব জায়গায় ধরা খাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের